আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন আরও একটা ব্লগ নিয়ে এসেছি, আর আজকে ব্লগে কিছু আপুদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দিব যতটুকু আমি জানি আর কি। সব তো আর আমি জানি না, তো যতটুকু জানি ততটুকু আর কি। এই ভিডিওটা হচ্ছে প্রায় আর 1 বছর আগের ভিডিও, তো ভাবলাম যে ভিডিওটা আসলে আমার শেয়ার করা হয় না। এটা হচ্ছে সানজুলিয়ান পার্ক, আমাদের মার্গেরা থেকে, মানে আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। এত সুন্দর পার্কটা, যদি আমাদের বাসা আশেপাশে থাকতো তাহলে প্রতিদিন যেতাম। তো মাঝে প্রতি বছরে বাচ্চাদেরকে নিয়ে 2-3 বার যাওয়া হয়। তো এটা আগে করা ভিডিও, তো আমরা সবসময় যখন কোথাও যাই ঘুরতে তখন 3-4 জন, মানে ভাবিরা, ভাবিরা বললেও ভাবির চেয়েও বান্ধবী বেশি আর কি। ভাবি ডাকি ঠিকই, কিন্তু সবাই বান্ধবীর মতোই চলি, সুখে দুঃখে সব দিকে। ওনারা যদি না থাকতো আসলে এখানে থাকাটা, একা একা থাকাটা পসিবল হতো না, কারণ সবাই খুব ভালো, খুব মিশুক। কারণ একা একা কতক্ষণ, হাজবেন্ড থাকে সারাদিন কাজে, বাচ্চারা থাকে স্কুলে, তো একা একা ওনারা আছে বলেই আসলে সময়গুলো খুব ভালোভাবে কাটে। তো যাই হোক, আমি আজকে আগে প্রশ্নগুলোর উত্তর দিইনি, তারপর হচ্ছে বাকি কথা বলবো। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিছু কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো এখানে আমি আগে ফার্স্ট যে প্রশ্নটা একাফু করছে, যে এখানে হাই একাফু না দুই আফু জানি করছিল প্রশ্নটা, যেখানে হাই স্কুলে ভর্তি হতে কী কী কাগজ লাগে। তো আমি যখন আমার মেয়েকে নিয়ে আসছিলাম তখন ও 3.5 বছর ছিল, তো তখন ওকে যখন আনছিলাম তখন কোনো তেমন কাগজপত্র লাগতো না, কারণ ও তো তখন স্কুল পড়ার বয়স ছিল না। আর এখানে নিয়ম হচ্ছে বাচ্চাদেরকে 3 বছর থেকে স্কুল দেওয়া, তো ওকে তো আমরা 3.5 বছর নিয়ে এসছি, ওর তখন শুধু জন্ম নিবন্ধন আর টিকার কাগজগুলো লাগছে। তো হাই স্কুলে যেহেতু পড়ে আপনাদের বাচ্চা, তাহলে ও যে ক্লাসে পড়ে বাংলাদেশে সেই ক্লাসের, মানে স্কুলের থেকে সার্টিফিকেট নিয়ে আসবেন যে সে কোন ক্লাসে পড়ে। আর বাংলাদেশ থেকে যদি কোনো বাচ্চারা আসে যখন, তখন ধরেন ও 6-এ পড়ে, তখন কিন্তু এই দেশে আসলে ওকে 5-এ দিয়ে দিবে, ওকে কিন্তু 6-এ দিবে না, কারণ যেহেতু ভাষা জানে না, নতুন আসবে সেজন্য। বা ও যদি 7-এ পড়ে ওকে 6-এ দিবে, আর 6-এ পড়লে 5-এ দিয়ে দিবে, এটা হচ্ছে নিয়ম। আর এখানে হাই স্কুলে হচ্ছে 3 বছর, আমাদের বাংলাদেশের মতো 5 বছর না, 6, 7, 8, এরপর হচ্ছে কলেজে দিয়ে দেয়। তো এরপরে আপনার আর এখানে কী লাগবে, মাস্ট আপনাকে সার্টিফিকেট আনতে হবে, জন্ম নিবন্ধন লাগবে, এরপর হচ্ছে যে ঠিক আছে যে কাগজ এগুলো লাগবে। আর আপনাদের যখন বিয়ে হয়ে যাবে তখন যদি এদেশ এখানে ভাইয়া থাকে, মানে আপনার হাজবেন্ডরা যদি থাকে, ওনাদেরকে আগে বলবেন যে স্কুল, যে মানে আপনারা যে এলাকা থাকেন সেই স্কুল যেখানে ভর্তি নেয়, সে আশেপাশে যে স্কুলে ভর্তি নেয়, তাহলে ওইখানে যে যোগাযোগ করতে যে বাচ্চা তো বাংলাদেশ থেকে আসবে, ওর কী কী কাগজপত্র লাগবে বাংলাদেশ থেকে আনতে। কারণ আপনারা যদি কোনো কিছু ছাড়া চলে আসেন তখন আবার বাংলাদেশ থেকে এগুলো আনা অনেক ঝামেলা, পরে আবার ভর্তিও নেবে না। এরপরে আপনার বাচ্চা দেখা যায় যখন আসবেন তখন আসার পর পরে যদি বাচ্চা স্কুলের জন্য করে ফেলেন, যে অ্যাপ্লিকেশন করে ফেলেন, তাহলে হয়তো যদি সিট খালি থাকে তাহলে পাই যাবে, আর নাহলে আবার দেখা যায় সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এখানে স্কুল শুরু হয় সেপ্টেম্বরের 13-14 তারিখ থেকে, আবার স্কুল বন্ধ হয়ে যায় জুনের 8-9 তারিখ। যেমন এবছর জুনের 9 তারিখে স্কুল বন্ধ হবে, গত বছর বন্ধ হয়েছিল 8 তারিখে। আর এখানে বাচ্চাদেরকে আসলে 3 বছর থেকে, মানে একদম কিন্ডারগার্টেন থেকে তারপরে যে প্রাইমারি স্কুল পর্যন্ত তেমন কোনো খরচে লাগে না, কারণ স্কুল থেকে ওরা বই সব কিছু দিয়ে দেয়। শুধু আপনাদের খরচ হচ্ছে কাগজ কলম কালার পেন্সিল এগুলোই, আর অন্য কোনো খরচে নাই। আর এরপরে হচ্ছে হাই স্কুলে গেলে একটা খরচ আছে, তাও স্কুলের বেতন টেতন দিতে হয় না, কিন্তু স্কুলে বই কিনতে হয়, এটা কিন্তু অনেক, মানে টাকাটা কিন্তু অনেক বেশি, প্রায় 350 ইউরোর মতো লাগছে ওই জন্য যখন বই কিনছিলাম। এরপরে আবার যে খাতাটা তো অন্য টুকিটাকি জিনিস তো আছেই, কিন্তু এমনি স্কুলে কোনো বেতন লাগে না, এমনি সব ফ্রি 3 বছর পর্যন্ত। আর এই বইগুলো কিন্তু 3 বছর ওরা পড়াবে, এগুলো ভাগ ভাগ করে 6, 7, 8 পর্যন্ত। আরও একটা আপু প্রশ্ন করছিল যে আমাদের মানে মাসিক কত টাকা খরচ হয় এখানে। আসলে আপু বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, মানে এই বাসায় আমরা তো এখন কিনছি, এই বাসায় এখনও কারেন্ট বিল গ্যাস বিল আসে না, সেজন্য বলতে পারতেছেন এটা। কিন্তু এই বাসার মাসে আমাদের শুধু বাসার যে কিস্তি সেটাই দিতে হয় বাংলাদেশে প্রায় 53,000 টাকার মতো। আর আমরা যে পুরান বাসায় ছিলাম তখন ওইটা আমরা মানে ছোটো বাসা নিয়ে একে একে থাকতাম, তো এখন ওই বাসাও খরচ পড়তো প্রায় বাংলাদেশে যখন শীত মানে গরম থাকতো তখন বিল কম আসতো, আবার শীতের সময় বিল বেশি আসতো, কারণ হিটে চালে রাখতে হতো তো অনেক ঠান্ডা, তখন 700 ইউরোর মতো লাগতো। এরপরে ওইখানে একটা কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, মানে সব কিছু মিলি, আবার রেস্টুরেন্টের বিল আছে, বাসে ওয়াইফাইয়ের বিল, ওয়াইফাই হচ্ছে আপনার কাছে যদি না মানতো না, আমার নাম প্রয়োজন হয় না, মানার দরকার নেই। তো যেহেতু বাচ্চারা আছে, নিজেও একটু মোবাইল টোবাইল দেখি, ইউটিউব দেখি, তো দেখা যায় ওয়াইফাই থাকলেই ভালো।
এরপর হচ্ছে বাচ্চা কার কয়টা সেরকম একটা খরচ, যেমন আমার দুই বাচ্চা, ওদের পিছনে আমার মনে হয় যে ওদের খাব মানে টুকিটাকি যে নাস্তা এগুলোই কিনতে আমাদের মাসে মানে আসলে সব কিছু যদি একটু হিসাব করে চলি তাহলে হয়তো 200 টাকা কিনলেও হয়ে যায়, 200 ইউরো আর কি। আর বাচ্চারা তো সবসময় একই দেখা যায়, ওদেরও ইচ্ছা ওরা এটা কিনে সেটা কিনে। এরপর হচ্ছে নিজেদের, যেমন একটা একটা কথা বলি, এখানে একটা বস্তা চাল হচ্ছে 20 কেজি, আর 20 কেজি চালের দাম আগে যখন আমরা আসছিলাম তখন এটার দাম ছিল 33 ইউরো, আর এখন সে দাম বাড়ছে 44 ইউরো, তো অনেক দাম বাড়ছে। এরপরে হচ্ছে এবার অন্য খাবার দাবার সব কিছু মিলে আমার কাছে মনে হয় 1200 ইউরোর মতো লেগে যায়। আর যারা মানে আমি তো একা বাসা নিয়েছিলাম সেজন্য আমার বাসায় একটু খরচ বেশি পড়ছে, তো যারা অনেক সময় দেখা যায় যদি নিজেরা বাসাও কিনে অন্য কাউকে এক রুম ভাড়া দেয় তখন দেখা যায় সেখানে খরচটা অনেক কমে যায়, আবার বা কারোর সাথে যদি এক রুম শেয়ার করে থাকে সেখানেও খরচটা অনেক কমে যায়। সেটা আসলে কে কীরকমভাবে থাকে সেটা মানে সেটা তার উপরে, কিন্তু আর এখানে বাচ্চাদের যে খরচটা এখানে কিন্তু বেবি বোনাস একটা প্রত্যেক মাসে যদি রেসিডেন্ট থাকে মা বাবার তাহলে বাচ্চাদেরকে একটা বোনাস দেয়, এটা হচ্ছে এটার নাম হচ্ছে আসিনি উনৈক্য। তো যার যার ইজার উপরে ডিপেন্ড করে মানে ইজার উপরে ডিপেন্ড করে সে টাকাটা পায়, তো যে টাকাটা পায় সবাই এই টাকাটা দিয়ে কিন্তু বাচ্চাদের টুকিটাকে অনেক কিছু খরচ করা যায়, তো সে মানে হাজব্যান্ডের বেতন থেকে তো তেমন একটা বাচ্চাদের খরচ লাগে না, এটা বাচ্চাদের খরচের জন্যই দেয়, বরং আমার কাছে মনে হয় আরও থাকে, যেমন আমরা যে টাকাটা পাই এটা থেকে মনে হয় আমাদের আরও কিছু টাকা থাকেও মানে বাচ্চাদের এই টুকিটাকি খরচ কেনার পরেও। তো বাচ্চাদের খরচ আসলে নিয়ে টেনশন করতে হয় না, কারণ ওদের খরচটা সরকার থেকেই আসে এই আর কি। তো আমি আসলে মানে আমার কাছে মনে হয় 1200 ইউরো হলে একটা মানে যদি একা বাসায় থাকেন একদম সুন্দরভাবে চলতে পারবেন। তো আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসলে খরচের কথা চিন্তা না করে চলে আসাটাই ভালো, কারণ হচ্ছে সংসার আসলে সবসময় যদি দূরে দূরে থাকে সংসারটা করবেন কখন, এবার বাচ্চারাও দেখা যায় মা বাবাকে একসাথে পায় না, একজন থাক কয়েক হয়তো এখান থেকে যারা ইউরোপে থাকে তারা কিন্তু বাংলাদেশে যায় অনেক বেশি ছুটি পায় না, হয়তো 1 মাসের ছুটি পায়, 25 দিনের ছুটি পায়, আর যারা 5-6 মাস থাকে তারা হয়তো কাজ ছাড়িয়ে দিয়ে যায়, তো কাজ ছাড়িয়ে দিয়ে কি সবসময় যাওয়া যায়, 20-25 দিনে যায় আসলে বাচ্চাদেরকে সেরকমভাবে আদর ভালোবাসাও দিতে পারে না, তো সেজন্য একটু বেশি খরচ হলেও চলে আসাটাই ভালো, কারণ বাচ্চাদের জন্য অন্ততপক্ষে চলে আসা ভালো। আর এখানকার পড়ালেখাও অনেক মানে মানে অনেক আগে যখন আমি আসি নাই তখন বলছে ইতালিতে ইংলিশ চলে না এই সে, কিন্তু এখন আসাতে বুঝতে পারছি ইতালিতেও ইংলিশ পড়ায় হয়তো বা বাংলাদেশের মতো অত বেশি পড়ায় না। আর যে আপুরা মেসরে মার্গেরা থাকেন অথবা রোমে থাকেন, যারা রোম থেকে ভেনিসে ঘুরতে আসতে চান তো আমাদের আমার সাথে কিন্তু দেখা করে দেখা করবেন, আর আমাদের বাসা কিন্তু মার্গেরাই, মার্গেরা থেকে ভেনিস যাইতে হয়তো কত 15 মিনিট লাগে যাচ্ছে, বেশি সময় লাগে না, তো সবাই আমাদের বাসা বেড়াতে আসবেন। আরও একটা আপুর প্রশ্ন ছিল যে মা বাবার কোনো টাকা পায় কিনা, মা বাবার টাকা পায় যদি ওনারা এখানে থাকলেও এখানে থাকলেও পায়, কারণ মা বাবা যদি অসুস্থ থাকে বা 60 বছরের উপরে থাকে তাহলে মা বাবার টাকা পায়, আর যদি বাংলাদেশে থাকে ওনারা যদি কদেশি বিস্কেল বানায় তাহলে ওনারা বছর শেষে 77 রেন্টার মারলে ওনাদের কিছু টাকা আসে ফ্যামিলির, কত আসে সেটা আমি জানি না কিন্তু কিছু টাকা তখন পায় মা বাবার টাকা হিসেবে, বা দেশে যদি ফ্যামিলিও থাকে বউ বাচ্চা থাকে তাদেরও কদেশি বিস্কেল বানালে তাহলে কিছু টাকা পায়, কত পায় আসলে আমি জানি না, এমনি পায় সেটা জানি। তো আজকে ভিডিওতে আমি একটু মনে হয় যেন জ্ঞান দিয়ে ফেলছি সবাইকে, কেউ কিছু মনে করবেন না, কারণ বললাম কারণ আমিও মনে করি যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকাই ভালো, দূরে দূরে থাকাচ্ছে যদি একটু খরচ বেশি হয় তো একসাথে থাকাই ভালো, এটা কিন্তু কেউ কিছু খারাপ কোনো মাইন্ডে নেবেন না, এটা আমি মানে আমার ভালো লাগাটা সেটা শেয়ার করছি আর কি। তো আর এখন যে ভিডিওর মধ্যে আসি এটা হচ্ছে সানজুলিয়ানের পার্ক, আগেই বলছিলাম মনে হয় প্রথমেই, তো এই পার্কটা এত সুন্দর আর এত বড় মানে এটাতে গেলেই মনে যেন হারাই যেতে ইচ্ছা করে, পুরো চারিদিকে ঘাস আর ঘাস, এত ঘুরছি আর ওইখানে যাওয়ার সময় আমরা আবার চা নাস্তা এক একজন এক এক খাবার বানিয়ে নিছি, তো খুব ভালো লাগে, আর বাচ্চারা অনেক বেশি খুশি হয় সব বাচ্চারা যখন একসাথে হয়। তো আপুরা যদি আরও কিছু জানতে চান আমাকে প্রশ্ন করতে পারেন, তো আমাকে যদি প্রশ্ন করেন আমাকে একটু সময় দিতে হবে, আমি কারণ আমি তো মানে আন্দাজ করি কোনো কথা বলতে চাই না, আমি ভালো করে অন্যজন থেকে জেনে শুনে তারপর আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব, কারণ আপনারা যখন প্রশ্ন করেন তখন দেখা যায় সব প্রশ্ন কমেন্টে ভালো করে লিখতেও পারি না, কারণ এত কথা তো লিখে যায় না। এরপর হচ্ছে আমি তো সব কিছু জানি না, আমি যখন আপনারা আমাকে প্রশ্ন করবেন আমাকে একটু সময় দেবেন 2-1 দিনে, তখন আমি দেখা যায় অন্য যারা ভালো জানে তাদের থেকে ভালো করে জেনে শুনে আপনাদেরকে সাথে আমি এটা শেয়ার করতে পারবো। তো আপনারা যখন আমি আপনাদের যদি কমেন্টের মানে উত্তর দিতে দেরি হয় কেউ কিন্তু রাগ করবেন না, হয়তো আমি একটু সময় নিব কিন্তু দিব ঠিকই, সবাই প্রশ্ন উত্তরে দিব যতটুকু মানে আমি জানি, বা আমি চাই না যে আমি ভুল ভাল কাউকে কোনো মানে কারো প্রশ্নের উত্তর দিয়ে দিই,
যেটা ঠিক সেটাই তো দেওয়ার চেষ্টা করে। আর দেখা যায় এখানে একটা হচ্ছে কি, এক এক এলাকাতে এক এক রকম নিয়ম থাকে। দেখা যায় আমরা থাক আমরা বেনিসের যে কমিউনিটি থাকে, এটা তো হয়তো দেখা যায় একরকম সিস্টেম, আর একটা কমিউনিটি আর একটা সিস্টেম। যেমন আমাদের অনেক রকম সরকারি বোনাস দেয়, কিন্তু আমাদের কমিউনিটি বোনাস সব আমরা পাই না। কারণ হচ্ছে আমাদের যে বেনিসে নাকি সব বেশিরভাগ মানুষই বড় লোক থাকে, বড় লোক বেনিসিয়ানরা নাকি অনেক বড়, সেজন্য এখানে সব বোনাস আসে না। তো এরকম অনেক জায়গায় অনেক রকম সিস্টেম আসছে, হয়তো এই জায়গাতে একরকম ওই জায়গাতে একরকম। তো আপনারা ভাইয়ারা যারা কাগজ জমা দিয়েছেন, ভাইয়াদেরকেও বলবেন সব আগে থেকে ইনফরমেশন নিয়ে নিতে, যে মানে তাহলে আপনারা যখন দেশে থেকে আসবেন সব কিছু ঠিক করে আসতে পারবেন। কারণ একবার চলে আসলে আবার এগুলো কাগজগুলো দেশে থেকে আনা অনেক ঝামেলা। এই যে জায়গাটা হচ্ছে মানে সামজুলিয়ান পার্কে একটা লেকের মতো এত সুন্দর, আর এটা পুরা ভেনিসের কাছে, মানে এই ইয়াটা পুরো ভেনিস সাগরের সাথে মানে একসাথে, এত সুন্দর লাগে। আর রোদ মানে এখন রোদ পড়ছে না, পানিটা পুরো নীল কালারের। ওইখানে গেলে মানে ইচ্ছেই করবে না যে আপনি ওইখান থেকে আসি। তো যারা ভেনিস মার্গারাম এসে থাকেন তারা তো আসেনি, আর যারা থাকেন না তারাও যদি ভেনিস আসেন এখানে সামজুলিয়ান পার্কে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে জায়গাটা, বাচ্চারাও অনেক খুশি হবে। আর আমি আসলে এত সুন্দর করে কোনো কথা গুছে বলতে পারি না, আপনারা আসলে আমার এই কথার ভুল ভালগুলো কেউ কিছু মনে করবেন না। কেন জানি না, আমি চাই একটু সুন্দর করে কথা বলতে, গুছাই কথা বলতে বলতে, কিন্তু যখন আমি ভিডিও এডিট করি তখন আমার কথা জানি কেন কেমন জানি উলট পালট হয়ে যায় এই আর কি। তো আর কি বলবো, অনেক কথা বলে ফেলছি আজকে, আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে। তো ভাবছিলাম আর একটু ছোটো করে দেবো, কিন্তু এই জায়গার ভিউটা এত সুন্দর, আমি ভাবছি যে আপুদের সাথেও শেয়ার করে, যারা অন্যান্য শহরে থাকে তারা চাইলে আসতে পারেন, এখানে ঘুরে যেতে পারেন, এখানে আসলে আমার সাথেও দেখা করে যাবেন, ভালো লাগবে। তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের ভালো লাগে খারাপ লাগে সব কিছু আমার কমেন্টে জানাবেন। আর যদি আমার সাথে কেউ কথা বলতে চান তাহলে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে মেসেঞ্জারে আমাকে কল দিতে পারবেন। আর আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা যদি আপনাদের মানে কারো কথা বলার প্রয়োজন হয় যে আপুর সাথে কথা বলবো, তাহলে আমাকে বলবেন, আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব, তখন সরাসরি আপনাদের সাথে আমি মেসেঞ্জারে কথা বলবো। দেখা যায় এখানে আসলে যখন ভিডিও এডিট করতেছি আমার কথাগুলো কেমন জানি উলট পালট হয়ে যায়, সেজন্য বলতেছি ওইভাবে হয়তো কথা বললে আমি আপনাদেরকে কথাগুলো বুঝাই বলতে পারবো। তো আমাদের এখন যাওয়ার পালা, এই যে আমাদের এখানে চা কফি খাওয়া শেষ, আমি যাওয়ার সময় চা বানিয়ে নিয়েছিলাম। তো আমার আবার একটা মানে কেটলি আছে, তো ওটার মধ্যে চা বানিয়ে নিলে অনেকক্ষণ গরম থাকে। তো সবাই মিলে চা খেতেছি, চা খেয়ে এখন আমাদের যাওয়ার পালা। যাওয়ার সময় সূর্যটা মনে হচ্ছে একদম মাথার কাছে চলে আসছে। তো আপুর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।